দেব এবং শুভশ্রীর বছরের শুরুতে সুখবর দিলেন তারা তাদের অনুরাগীদের। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মা হবার পর আবার তিনি ফিরছেন নিজের কাজে। অভিনেত্রীর আগামী ছবির অ্যানাউন্সমেন্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী 1 জানুয়ারিতে। তাদের দেখা যাবে বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস বাবলি অবলম্বনে তৈরি সিনেমায় কাজ করতে শুভশ্রীকে। এখানে পরিচালক হিসেবে দেখা যাবে রাজ চক্রবর্তীকে। আবির চ্যাটার্জির সাথে কাজ করতে দেখা যাবে প্রথমবার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে, আর রাজ চক্রবর্তী 10 বছর পর কাজ করবেন আবিরের সাথে। রাজ চক্রবর্তী লিখেছেন, 2024-এ সব থেকে বড় চমক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে আসছে ভালোবাসার ছবি বাবলি। আবার অন্যদিকে দেব ও সুখবর জানিয়েছেন তার অনুরাগীদের। তিনি জানিয়েছেন তার 2 ছবির কথা। তাকে দেখা যাবে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে আবারও কাজ করতে। অভিনেতা দেব জানিয়েছেন, আমরা আবার আসছি, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ছবি মুক্তি পাবে 2024 সালের 20 তারিখ। কিন্তু কারা কারা থাকবেন এই ছবিতে সে বিষয়ে এখনও কিছু জানাননি অভিনেতা দেব। এই বিষয়টি নিয়ে যে চিন্তা ভাবনা চলছে তা জানিয়েছেন তিনি। বছরের প্রথম দিনই আরও একটি ছবির ঘোষণা করলেন অভিনেতা দেব। তার আগামী ছবি খাদানের টিজারও শেয়ার করে নিয়েছেন তার ফ্যানেদের সাথে। আর ছবির পোস্টারে দেবকে দেখা যাচ্ছে একটি লাল টি শার্টে, গলায় রয়েছে গামছা, কালো প্যান্ট এবং হাতে তার ছিল কুড়ুল। ছবি থেকে বোঝাই যাচ্ছে ছবিটি হতে চলেছে অ্যাকশনে পুরো ভরপুর।